नमस्कार बंधुरा, लाभ उइथ माउस किचेने तुम्हारे सबाई के स्वागत। आज आमी तुम्हारे देखाबो कि करे पाड़ार मोड़े अथवा स्टेशने परोटार दोकाने परोटार साथे जे डिम कषा देय तार किछु सिक्रेट टिप्स सह रेसिपी, तार जोन्नो तुम्हारे पुरो भिडियोटा देखते हबे। এই চ্যানেলের সমস্ত ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করবে, সাথে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিও প্রেস করে দিও, যাতে আমার নিত্য নতুন রান্নার নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছায়। আর যারা অলরেডি বন্ধু করে নিয়েছো তাদেরকে অনেক ধন্যবাদ। নতুন রান্নার রেসিপি পেতে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। তাহলে চলো দেখে নাও কিভাবে আমি এই ডিম কষা তৈরি করছি। প্রথমে আমি একটি কড়াই নিয়ে নিয়েছি, দিয়ে দেব পরিমাণ মতো সরষের তেল। তেল গরম হলে দিয়ে দেব হলুদ আর লবণ। এরপর ডিমগুলোকে এক এক করে দিয়ে লাল করে ভেজে তুলে নেব। এবার ওই তেলেই ফোড়ন দিয়ে দেব গোটা জিরে আর তেজপাতা। ফোড়নটা ভালোমতো ভাজা হয়ে গেলে এরপর দিয়ে দেব মিহি করে কেটে রাখা পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে, এক্ষেত্রে পেঁয়াজ কুচির পরিমাণটাই কিন্তু সবথেকে বেশি থাকবে। এখানে আমি চারটে ডিমের জন্য দুটো বড় সাইজের পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব 5-7 কোয়া থেতো করা রসুন। এই রান্নাটায় এরকমভাবে রসুন থেতো করে দিলে কিন্তু আলাদা একটা ফ্লেভার আসে, আর খেতেও কিন্তু দোকানের মতোই হয়। রসুনের কাঁচা গন্ধ চলে গেলে এরপর দিয়ে দেব কুচিয়ে রাখা টমেটো। টমেটোটাকেও খুব ভালোভাবে ভেজে নিতে হবে। এরপর দিয়ে দেব আদা রসুন বাটা। খুব ভালোভাবে সমস্ত মশলা আবারও একইভাবে কষিয়ে নিতে হবে। এরপর দিয়ে দেব সামান্য পরিমাণে জল। এরপর একে একে কিছু গুঁড়ো মশলা দেব। প্রথমেই দেব হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর খুব সামান্য পরিমাণে চিনি। আবারও দিয়ে দেব কিছুটা পরিমাণে জল। ফুটে উঠলে দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। সমস্ত উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে দিয়ে গ্যাস কমিয়ে ঢাকা দিয়ে রাখবো কিছুক্ষণ। এরপর দিয়ে দেব ভাজা মশলা। এখানে আমি জিরে, ধনে, মৌরি শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নিয়েছি। এই ভাজা মশলার জন্যই কিন্তু পুরোপুরি দোকানের মতো টেস্ট আসবে। মশলা থেকে তেল ছেড়ে আসলে এরপর আমি আগে থেকে ভেজে রাখা ডিমগুলোকে দিয়ে দেব। ডিমগুলোকে মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে দিতে হবে, আর কিন্তু কোনো রকম জল দেওয়ার প্রয়োজন নেই। কিছুক্ষণ ঢেকে রান্না করলেই ব্যাস তৈরি হয়ে যাবে আমাদের দোকানের স্টাইলের ডিম কষা। দেখতে এটি যতটা সুন্দর, খেতে কিন্তু এটি তার থেকেও বেশি ভালো। অবশ্যই তোমরা এটি বাড়িতে ট্রাই করবে আর আমাকে কমেন্ট বক্সে জানাবে কেমন লাগলো তোমাদের এই রেসিপিটা।